মট্যকামারী বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হচ্ছে আপনারা যারা এতদিন মনুসেক্স তেলাপিয়ার পোনা কিনে প্রতারিত হচ্ছেন বিভিন্নভাবে লসের সম্মুখীন হচ্ছেন তাদের জন্য মূলত আজকে আমাদের এই ভিডিও আমাদের আজকের ভিডিও শিরোনাম হচ্ছে কীভাবে আপনি অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া চিনবেন এবং অরিজিনাল মনুসেক্স এবং লোকাল যে তেলাপিয়া দুইটার মধ্যে কি এইগুলি আপনাদেরকে আজকে আমরা দেখাবো আপনার এখন যে হ্যাঁগুলিতে দেখতে পাচ্ছেন এইগুলির মধ্যে কিন্তু মূলত আপনার যে ডিমগুলি আছে ডিমগুলি আঠাইশ দিন রাখা হয় এবং আঠাইশ দিন রেখে প্রত্যেক দিন হরমোন ব্যবহার করা হয় এবং হরমোন ব্যবহার করার পরবর্তীতে পূর্ণ আঠাইশ দিন হরমোন ব্যবহার করার পরবর্তীতে আঠাইশ দিন পরে এইগুলি কিন্তু মনোসেক্সে রূপান্তরিত হয় অর্থাৎ ফিমেল মাছটা মেল মাসে রূপান্তরিত হয় অর্থাৎ মহিলা মাছটা পুরুষ মাসে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে এই পোনাগুলি এক কেজিতে থাকে ছয় থেকে সাত হাজার পিস আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি এক কেজিতে ছয় থেকে সাত হাজার পিস এবং এইগুলি অরিজিনাল মনোসেক্সেলাপিয়া মাছের পোনা এবং মনোসেক্সেলাপিয়া মাছের পোনা চেনার অন্যতম উপায় হচ্ছে এই যে দেখেন পোনাগুলি একেবারে কুচকুচে কালো দেখতেই পাচ্ছেন যে এই পোনাগুলি একবারে কুচকুচে কালো থাকবে এবং পোনাগুলির মধ্যে ভিডিওর কোনায় দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখাচ্ছি যে পোনা পোনাগুলি কুচকুচে কালো থাকবে এবং পোনার যে লেজ আছে লেজটা থাকবে লাল বর্ণের এবং পোনার যে বুক আছে এটার মধ্যে গোল্ডেন কালার থাকবে এবং পোনার যে কান্তা আছে এটার মধ্যেও গোল্ডেন কালার থাকবে এই চিহ্নগুলো যদি আপনি কোনো মাসে পান নির্দ্বিদায় আপনি মাছ ক্রয় করতে পারবেন এবং সেটা অবশ্যই পূর্ণ আঠাশ দিন হরমোন কমপ্লিট করা আসল মনোসেক্স থালাপিয়া বলে ধরে নেওয়া হবে বা আপনি মনে করতে পারেন সব সময় মনে রাখবেন যে তেলাপিয়া আপনারা সস্তায় তেলাপিয়া ক্রয় করবেন না কারণ হচ্ছে যে এই তেলাপিয়া আপনি পঞ্চাশ হাজার তেলাপিয়া ক্রয় করলেন এটার মধ্যে কিন্তু আপনাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে অনেক টাকা ইনভেস্ট করার পর যদি আপনি দেখেন যে মাছ খাবার খাচ্ছে ঠিকই কিন্তু মাছ বড় হচ্ছে না তখন কিন্তু অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন এবং লসের সম্মুখীন হবেন এবং এখন যে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি মনুস্যস তেলাপিয়া এবং লোকাল তেলাপিয়ার পার্থক্য দেখতে পাচ্ছেন যে ভিডিওর এক কোনায় যে এইগুলি কিন্তু লোকাল তেলাপিয়া একেবারে সাদা এবং আপনার আপনারা ভিডিও তো দেখতে পাচ্ছেন একেবারে কুসকুসে কালো এবং ডোরা কাতার কাতার ডাক আছে এইগুলি কিন্তু অরিজিনাল মনস্যাক স্যালাফিয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখা